নমস্কার, আজকে আমরা বৃষ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। বৃষ রাশির প্রতিকার নিয়ে আলোচনা করব। বৃষ রাশির মানুষরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে। কখনো কখনো দেখা যায় বৃষ রাশির মানুষদের মধ্যে মাথা গরমের সমস্যা আসছে। অনেক বৃষ রাশির মানুষদেরকে দেখতে পেয়েছি যারা আর্থিকভাবে সেভাবে ডেভেলপ করতে পারছে না, উন্নতি করতে পারছে না। আবার অনেক বৃষ রাশির মানুষরা বিবাহিত জীবন নিয়ে প্রচণ্ড টেনশনে থাকে। আবার বহু বৃষ রাশির মানুষদেরকে দেখেছি তারা কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে নানান প্রবলেমে। আসলে এই সমস্ত প্রবলেমগুলো বৃষ রাশির মানুষকে কিন্তু হামেশাই ডিপ্রেস করে রাখে বা দুঃখ দেয়। তো এইখান থেকেই আমার অনুষ্ঠান করার প্রচেষ্টা, অর্থাৎ আমি অনুষ্ঠান করব যে এই যে বৃষ রাশির মানুষরা যে বিভিন্ন বিষয় নিয়ে দুঃখ পাচ্ছে, এই দুঃখগুলো কীভাবে তারা কাটিয়ে উঠতে পারবে বা কী কী রেমেডি করলে পারে এই দুঃখগুলো চলে যাবে এবং বৃষ রাশির মানুষদের মধ্যে একটু হাসি মুখ দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির মানুষরা দেখতে খুবই মিষ্টি হয়। বৃষ রাশির মানুষরা প্রচণ্ড জ্ঞানী এবং বুদ্ধিমান হয়। বৃষ রাশির মানুষদের মধ্যে কিন্তু একটি সুন্দর ব্যবহারও দেখতে পাওয়া যায়। হ্যাঁ, কখনও কখনও বৃষ রাশির মানুষরা একটু মাথা গরম করে ফেলে, দু একটি প্রতিবাদ করে ফেলে, কিন্তু আসলে বৃষ রাশির মানুষরা কিন্তু খুবই সুন্দর আমি যতটুকু দেখেছি। বৃষ রাশির মানুষরা খুব সুন্দর কথা বলতে পারে, খুব সুন্দরভাবে তারা যে কোনো বিষয়কে এক্সপ্লেন করতে পারে এবং বৃষ রাশির মানুষরা প্রচণ্ড পরিশ্রমীও হয়, এটাও আমি দেখেছি। অবশ্যই বৃষ রাশির মানুষদের মধ্যে কিছুটা শখ আহ্লাদও দেখতে পাওয়া গেছে। বৃষ রাশির মানুষরা কিন্তু নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য বেশ কিছু টাকা পয়সা খরচাও করে ফেলে। এই সমস্ত বিষয়ে কোথাও আমি সেরকম বড় খারাপ কিছু দেখিনি, কিন্তু বৃষ রাশির একজন ভালো মানুষ বা ভালো পুরুষ বা মহিলা, সে হয়তো তার জীবনকে এক অন্যরকমভাবে চালিত করেছে, কিন্তু যখন তার একটু বয়স বাড়ে তখন দেখা যায় যে বৃষ রাশির মানুষটা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েই যাচ্ছে। কখনো বৃষ রাশির মানুষ শারীরিক সমস্যার মধ্যে রয়েছে, কখনো বৃষ রাশির মানুষটি বিবাহিত জীবন নিয়ে সমস্যা রয়েছে, কখনো বৃষ রাশির মানুষটি কর্মসংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তাহলে পরে আবার কখনো কখনো দেখেছি অনেক বৃষ রাশির মানুষ এমন রয়েছে যারা বেশ কিছুটা আর্থিক সমস্যার মধ্যেও পড়ে থাকে। তো বৃষ রাশির বিভিন্নভাবেতে বিভিন্ন রকম সমস্যা আসতেই পারে। তো আমি তো দেখুন, আপনারা যদি বৃষ রাশির মানুষ হন, তাহলে তো আমি আপনাদের কোনভাবেতে কী কী সমস্যা এগুলো আপনাদের জন্মছক থেকে তো বলছি না। আমি একটি ন্যাচারাল বা নর্মাল প্রেডিকশন করার চেষ্টা করছি, বা নর্মাল প্রেডিকশন নয়, একটা নর্মাল হিসাব করে আপনারা কীভাবে এই সমস্ত সমস্যাকে কাটিয়ে সুন্দর দিন পাবেন, আপনার মুখে হাসি ফুটবে, আপনার অনেক সমস্যা কেটে যাবে, তার জন্য কী করবেন আর কী করবেন না, এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো পরীক্ষিত টোটকা, এগুলো অবশ্যই হালকাভাবে আপনি নেবেন না, অবশ্যই খুব গুরুত্ব সহকারে নেবেন এবং আমি যেগুলো বলবো সেগুলো অবশ্যই করবেন। হ্যাঁ, টোটকা করতে গেলে পারে টোটকা এগুলোকে বলবো, কিন্তু অবশ্যই টোটকা, কিন্তু এগুলো লাল কিতাবের পরীক্ষিত টোটকা। তাই দেখুন, আপনার কাছে হয়তো অনেক দামি দামি রত্ন পড়ার বা অনেক দামি দামি কবচ পড়ার হয়তো ক্ষমতা এই মুহূর্তে নেই। তাহলে পরে কোনো উপায় নেই, আপনার সমস্যাকে আপনি যদি রিকভার করতে চান, আপনার সমস্যাকে যদি আপনি কম করতে চান, তাহলে পরে আমি যে পন্থাগুলো বলবো, যে সিস্টেমগুলো বলবো, যে নিয়মগুলো বলবো, সেগুলো আপনাকে মেনে চলতে হবে এবং আপনি চলুন দেখুন তারপরে কী রেজাল্ট পাচ্ছেন। হ্যাঁ, লাল কিতাবের মধ্যে একটি বিশেষ বিষয় আমি অনেক সময় খেয়াল করেছি, লাল কিতাবের প্রত্যেকটি টোটকায় খুব ভালো কাজ হয়, আমি অনেকবার দেখে নিচের প্রমাণ। এবং লাল কিতাবের টোটকাগুলো একটু করতে হয়, বুঝতে পারছেন, মানে এরকম ব্যাপারটা খুব কম দেখতে পাওয়া যায় যে একবার করলাম হয়ে গেল, এরকম ব্যাপারটা একটু কম আছে। হ্যাঁ আছে, কিন্তু এরকম ব্যাপারটা কম হয়। লাল কিতাবের প্রতিকার একটু কন্টিনিউয়াসলি করে যেতে হয় এবং করে যদি যান অটোমেটিক্যালি কীভাবে ঘুরবে কী হবে আমি জানি না, কিন্তু আপনার ভাগ্য ভালো হবেই হবেই হবেই। তাই যদি আপনার এই মুহূর্তে অর্থ না থাকে,
যদি আপনার অনেক দামি দামি রত্ন প্রতিকার বা কবচ প্রতিকার করার ক্ষমতা না থাকে, তাহলে পরে এই প্রতিকারগুলোকে করতে হবে আপনাকে। এই প্রতিকারগুলো করতে গেলে পরে যে প্রচণ্ড টাকা পয়সার খরচা তা তো নয়, শুধু মানসিকতার মানসিকতাটা লাগবে, বিশ্বাসটা লাগবে, এবং এইসব প্রতিকার করতে গেলে হয়তো 10-20 টাকা খরচাও হতে পারে। তাই আপনি স্টেপ বাই স্টেপ খাতা কলমের মধ্যে লিখে রাখুন যে কী করবেন এবং কী করবেন না। দেখবেন অল্প দিনের মধ্যেই আপনার জীবন অনেক অনেক আস্তে আস্তে করে পরিবর্তন হতে শুরু হয়ে যাবে, এবং অনেক বড় সমস্যা যদি আপনার কাছে আসার হতো, ধরুন মনে করা যাক আপনার জন্মছক দেখে কেউ হয়তো আপনাকে বলেছে যে আপনার অমুক সময়ে অমুক বড় সমস্যা এসে যাবে, আমিও গ্যারেন্টি দিচ্ছি যে এই প্রতিকারগুলো করার সঙ্গে সঙ্গে আপনি আস্তে আস্তে দেখতে পাবেন সেই যে সমস্যা আসতে পারতো সেই সমস্যা অনেকাংশে কেটে যাবে। তাহলে পরে খুব মনোযোগ সহকারে, বিশ্বাসের সাথে, ভক্তির সাথে, মায়ের নাম নিয়ে, ভগবানের নাম নিয়ে এই প্রতিকারগুলো অবশ্যই করুন। দেখুন আর তো কোনো উপায় নেই, করতেই হবে আপনাকে, এবং করুন এবং নিজের জীবনকে অবশ্যই শুধরে নিন, ভালোর পথে নিয়ে চলুন। তাহলে কী কী প্রতিকার? তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে, বৃষরাশির মানুষরা যদি ভালো থাকতে চায় তাহলে পরে কয়েকটি বিষয় রয়েছে যেগুলোকে মানতে হবে বা করতে হবে। যেমন কী করবেন না কখনোই, সেই বিষয়টাকে সবসময় মানতে হবে। বৃষরাশির মানুষদের কিন্তু সবসময় একটা কথা খেয়াল রাখতে হবে যে আপনি যদি জীবনে উন্নতি করতে চান, আপনি যদি জীবনে ভগবানের আশীর্বাদ পেতে চান, আপনি যদি হাসি মুখ রাখতে চান নিজের, তাহলে পরে কখনোই মিথ্যের সাহারা নেবেন না, বা যতটা পারবেন কম নেবেন। মিথ্যের সাহারা যেন আপনি না নেন, না নিলে পরে আপনার দেখবেন অটোমেটিক্যালি একটা ভালো দিক আসবেই আসবে, হয়তো এই মুহূর্তে আসছে না কিন্তু আসবেই আসবে। এছাড়াও কিন্তু বৃষরাশির প্রত্যেকটি ছেলেদেরকে আমি বলবো বিশেষ করে যে কখনও কোনো সিচুয়েশনে পরস্ত্রীর ওপরে নজর দেবেন না, পরস্ত্রীর ওপরে নজর দেবেন না। হ্যাঁ, খুব ছোটো ছোটো কথা, এগুলো শুনতে হয়তো একটু কেমন লাগছে কিন্তু এগুলো খুব সিরিয়াস। লাল কিতাব বহুদিন ধরে রিসার্চ করে এই প্রতিকারগুলো পেয়েছেন, এবং আমি একটা কথা বলবো যে এই যে প্রতিকারের বিষয়, এই প্রতিকারের বিষয়গুলোকে যখন আমরা পড়ি বা আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা দেখেছি যে সব থেকে উন্নত মানের প্রতিকার করে লাল কিতাব, কিন্তু প্রতিকারগুলোকে কেউ আজকের দিনে মানতেই চায় না, যেহেতু কম পয়সার প্রতিকার বা কী আমি জানি না কেন মানতে চায় না, বা হয়তো তারা করতে পারবে না। কিন্তু এগুলো যদি আপনি করেন আপনার ডেভেলপ হবেই হবে, গ্যারেন্টি। এছাড়াও বৃষরাশির মানুষদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, কোনো সময় কাউকে ছল কাটিয়ে ধোঁকা দেবেন না। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? কোনো সময় কাউকে ছল কাটিয়ে ধোঁকা দেবেন না, অর্থাৎ যতটা পারবেন নিজেকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এবারে আমি একটা কথা বলবো যে কী প্রতিকার করবেন, কী করলে আপনাদের সমস্যাগুলো মুক্ত হবে। যেমন হচ্ছে কোনো দিনও গরমকাল মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসটাকেই ধরা হয়েছে, অর্থাৎ এপ্রিল মে মাসটাকে ধরা হয়েছে। তাহলে কোনো সময় কোনো বছরেও গরমকালেতে আপনারা কখনো জুতো কিনবেন না, এটা কিন্তু অবশ্যই মারাত্মক সমস্যা নিয়ে চলে আসবে আপনার পরিবারে। যদি আপনি ধরুন গরমকালেতে, হ্যাঁ, জুতো আপনার নেই বা জুতো খারাপ হয়ে গেছে, কিছুক্ষণ আপনাকে চালাতে হবে, হয়তো একটা জুতো, অনেক সময় আমাদের বাড়িতে এমন হয় যে আমাদের ধরো একটা জুতো আমরা পরছি সেটা খারাপ হয়ে গেল, তো আর একটা অন্য জুতো যেগুলো আগে খারাপ হয়ে গেছিলো সেগুলো একটা সাইডে রাখা থাকে, সেইটা পরে যেমন করে গরমকালটা কাটিয়ে দেবেন, তারপরে জুতো কিনবেন। গরমকালেতে অর্থাৎ মে জুনেতে বিশেষ করে জুতো কিনবেন না, এটা কিন্তু খুব কড়াভাবে রেস্ট্রিকশান দিয়ে দিয়েছে লাল কিতাব, যে বৃষরাশির মানুষদের কখনও গরমকালে জুতো কিনতে নেই, যদি কেনে তাহলে পারে কিন্তু প্রচণ্ড পরিমাণে শনির নেগেটিভ প্রভাব এই বৃষরাশির মানুষদের মধ্যে চলে আসবে। এর ফলে কিন্তু নানান রকম দুঃখ, দারিদ্রতা, কষ্ট এগুলো বৃদ্ধি হয়ে যাবে, এবং হঠাৎ হঠাৎ সংসারের মধ্যে অশান্তি লেগে যাবে। তাই এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। বৃষরাশির মানুষদের কিন্তু মুগ ডাল, ভালো করে শুনছেন নিশ্চয়ই, বৃষরাশির মানুষদের মুগ ডাল
কিন্তু যদি আপনি দান করতে পারেন, মুগ ডাল যদি আপনি দান করতে পারেন, তাহলে এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। এবং এটাকে একটুখানি করতে হবে, বুঝতে পেরেছেন? মাঝে মধ্যেই, মানে প্রতি সপ্তাহে যদি শুক্রবার, বিশ্বরাশির অধিপতি দেবতা শুক্রবার, শুক্রবার দিনকে কিছুটা মুগ ডাল আপনি কোনো মন্দিরে দিলেন, যেই মন্দিরে ধরুন ভোগটোক হয়, ঠাকুরকে ভোগটোক দেওয়া হয়, সেই মন্দিরে ভোগটোক করার জন্য দিয়ে দিলেন, এটা কিন্তু আপনার জন্য খুব ভালো একটি রেমেডি হতে পারে। আপনার বিবাহিত জীবনকে অবশ্যই এই রেমেডি সুন্দর করে তুলবে। এছাড়াও বৃষরাশির মানুষদের কিন্তু সর্বদা উচিত, যেই ঘরেতে আপনি বাস করছেন, যেই ঘরের মধ্যে আপনি থাকেন, সেটা আপনি পুরুষ হতে পারেন বা মহিলা হতে পারেন, যেই ঘরের মধ্যে আপনি থাকেন সেই ঘরের জানলার মধ্যে একটি বোতল লাগিয়ে, অনেক সময় দেখবেন অনেক বাড়িতেই দেখতে পাওয়া যায় একটি বোতল লাগিয়ে মানি প্ল্যান্ট গাছ লাগান। যদি এইটা বৃষরাশির মানুষরা করে অত্যন্ত ভালো রেজাল্ট পায়। আমি এখন এই মানি প্ল্যান্ট গাছ নিয়ে আমি কি বলবো, আমি বহু জায়গায় দেখেছি এই মানি প্ল্যান্ট গাছ যে কেউ ঘরের মধ্যে লাগিয়ে দেয় তারা কিন্তু কখনোই ভালো রেজাল্ট পেতে পারে না। আমি জানি মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে দিয়েছে, হয়তো তারা মনে করেছে এটা লাগালে হয়তো আমার ভালো হবে, কিন্তু ভালো হচ্ছে না, কিন্তু সমস্যা হচ্ছে। কিন্তু বৃষরাশির মানুষরা যদি লাগায় তাহলে পারে ওরা, বৃষরাশির মানুষরা কিন্তু খুব কুইকলি এই মানি প্ল্যান্ট গাছ যদি নিজের ঘরের মধ্যে লাগাতে পারে তাহলে খুব তাড়াতাড়ি এরা সুন্দর একটা রেজাল্ট পাবে এবং এদের পরিবারের মধ্যে ভালোবাসা বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে, প্রেমিক প্রেমিকা যদি হয় তাদের ভালোবাসা বাড়বে, এবং তার সঙ্গে অর্থটাও দেবে মানি প্ল্যান্ট গাছ। মানি প্ল্যান্ট গাছ লাগাবার মেন উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন, মানে অর্থ যাতে একটু বেশি, মানে অর্থ যেন আমার কাছে আসে, আর্থিকভাবে উন্নতি যাতে আমার কাছে আসে, তো এই দুটোই রেজাল্ট কিন্তু এরা পাবে। এছাড়াও বৃষরাশির প্রত্যেকটি ছেলেকে বলবো এবং প্রত্যেকটি মেয়েকে বলবো, ছেলেরা বিশেষ করে, বৃষরাশির ছেলেরা সর্বদা চেষ্টা করবেন যে একটি রূপোর ব্রেসলেট, রূপোর ব্রেসলেট নিজের ডান হাতে যেন লাগায়। বৃষরাশির ছেলেরা রূপোর ব্রেসলেট যাতে ডান হাতে লাগায় এবং বৃষরাশির মেয়েরা রূপোর কোনো চেন যেন বা রূপোর কোনো ব্রেসলেট যেন বাঁ হাতে লাগায়। এটা লাগালে পারে অটোমেটিক্যালি দেখবেন মানসিক একটা শান্তি চলে আসবে। যেইভাবে আপনি বিভিন্ন সমস্যার মধ্যে, অশান্তির মধ্যে রয়েছেন, সেই অশান্তিগুলো কেটে গিয়ে অটোমেটিক্যালি আপনার জীবনে একটি শান্তি বাতাবরণ তৈরি হয়ে যাবে। এছাড়াও বৃষরাশির মানুষদেরকে বলবো, যদি শুক্রবার উপবাস করতে পারে এটা খুব ভালো হবে। এবং বৃষরাশির মানুষরা সর্বদা সর্বদা একটা কথা খেয়াল রাখবেন, আপনাদের আর্থিক উন্নতির জন্য যে মানি ব্যাগ, নিজের যে মানি ব্যাগটা রয়েছে সেই মানি ব্যাগের মধ্যে, সেটা পুরুষ হোক বা মেয়ে হোক, দেখুন পুরুষদেরও মানি ব্যাগ থাকে, মহিলাদেরও মানি ব্যাগ থাকে, হয়তো মহিলাদের একটা ভ্যানিটি ব্যাগ টাইপের থাকে, ওই ব্যাগের মধ্যে একটি রূপোর পাত রেখে দিন। আপনি যে কোনো সোনার দোকানে যাবেন, বলবেন রূপোর পাত একটা ছোটো দিতে, 2-3 গ্রামের পাত এরকম সে দিয়ে দেবে, এরকম 4 চৌকো পাত, এই 4 চৌকো পাতটা আপনি কিন্তু মানি ব্যাগের মধ্যে রেখে দিন। দেখবেন এইটা রাখার বেশ কিছুদিনের পর, অর্থাৎ 1 মাস পর থেকে মনে করা যাক, আপনার আর্থিক উন্নতি বাড়ছে এবং কোথাও যেন আপনার যে মাথা গরম হয়ে যাচ্ছিল, মাথা গরম করে বিভিন্ন প্রতিবাদ করে ফেলছিলেন, সেটা অনেকটা রেক্টিফিকেশন হবে, আস্তে আস্তে আপনি শান্ত হয়ে উঠবেন এবং আপনার সঙ্গে একটা লোকের যে ভালো, মানে ভালো, মানে একটা সুন্দর যে রিলেশন, এই রিলেশন তৈরি হবে। এবং বৃষরাশির যে সমস্ত ছেলেরা বিশেষ করে রাজনীতি করে, তাদের তো 100% রাখা উচিত, কারণ এটা কিন্তু রাজনীতি যারা করে তাদেরকেও খুব ভালো রেজাল্ট দেয়, তাদের জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। দেখুন কত সামান্য সামান্য প্রতিকার শুধু করতে হবে একটুখানি। সর্বদা বৃষরাশির মানুষদেরকে আমি বলবো যে সুতির জামাকাপড় যতটা পারবেন আপনারা, শুধুমাত্র আপনারা কম পরবেন। অবশ্যই বিভিন্ন মেয়ে, বিভিন্ন রাশির মেয়ে হতে পারে, তারা অনেক সময় সুতির জামাকাপড় পরে, কিন্তু আপনি যে জামাকাপড়টা পরবেন সেই জামাকাপড়টার মধ্যে একটা সিল্কের ছোঁয়া যেন থাকে। সেই সিল্কের ছোঁয়া, মানে আমি বলতে চাচ্ছি উজ্জ্বলতা বা সিল্কের ছোঁয়া যদি থাকে তাহলে পরে সেই জামাকাপড়টা আপনাকে শুভ এফেক্ট দিতে শুরু করে দেবে এবং আপনার মাথাও ঠান্ডা রাখবে এবং আপনার ওই জামা পরে যে রিলেশনের মধ্যে আপনি যাবেন, সেটা আপনার বিবাহিত জীবন হতে পারে, সেটা আপনার প্রেমজ জীবন হতে পারে, সেটা আপনার কর্মজীবন হতে পারে, আমরা সমস্ত জীবনের মধ্যেই বিভিন্ন রিলেশনের মধ্যে জড়িত থাকি, তাহলে সব রিলেশনের মধ্যে আপনাদের অ্যাট্রাকশন পাওয়ার বাড়িয়ে দেবে এবং আপনাদের একটা সুন্দর প্রতিচ্ছবি তৈরি করবে।
তাহলে পরে আমি বোঝাতে পারছি নিশ্চয়ই যে বিশেষ করে বিশ্বরাশির মহিলা যারা যারা হয়তো চুড়িদার পরে না মনে করা যাক, তারা কিন্তু কাপড়ের মধ্যে একটু সিল্ক ব্যবহার করবেন, অর্থাৎ সিল্কি টাইপের কাপড় বেশি পরার চেষ্টা করবেন। প্রত্যেক দিন যদি আপনি বৃষরাশির মানুষ হন, আপনি এই আমার এই কথাটাকে মানুন, দেখুন মানার পর কী হচ্ছে। প্রত্যেক দিন একটি করে ভালো কাজ করার চেষ্টা করুন যেই কাজটা আপনাকে মনের দিকে শান্তি দেয়। প্রত্যেক দিন একটি ভালো কাজ করার চেষ্টা করুন যেই কাজটি আপনার মনের দিকে আপনাকে শান্তি দেয়। সেই কাজটা আমার কাছে ভালো না খারাপ আমি জানি না, কিন্তু আপনার মনে শান্তি দেয়। অর্থাৎ প্রত্যেক দিন একটি করে ভালো কাজ অবশ্যই করার চেষ্টা করুন। সর্বদা বৃষরাশির মানুষদেরকে উচিত, দেখুন এইটা যদি করা হয় তাহলে পরে বৃষরাশির অধিপতি দেবতা শুক্র, সেই শুক্র ভালো হয়ে যায়। এবং শুক্র ভালো হয়ে গেলে পরে কত কী হতে পারে আপনি জানেন না। শুক্র মানুষের রিলেশনশিপকে কন্ট্রোল করছে, শুক্র মানুষের শরীরকেও অনেকটা কন্ট্রোল করে, মেয়েদের গাইনোকাল সিস্টেমগুলোকেও কন্ট্রোল করে শুক্র। এছাড়াও শুক্র তো অর্থের দেবী দেবতা, আমরা যেটাকে বলবো অর্থের দেবতা, এবং শুক্র থেকে আমরা নানান বিষয় বিচার করি, ঠিক আছে। তবে আলটিমেটলি শুক্র হচ্ছে একটি সুন্দর বাতাবরণের কারক গ্রহ, একটি সুন্দর স্বচ্ছ একটা স্বচ্ছ জীবনযাত্রা, আর্থিক স্বচ্ছলতার কারক গ্রহ। তাহলে আপনি যদি প্রত্যেক দিন নিজের জামার বা নিজের, আপনি মেয়ে হন বা পুরুষ হন, পুরুষ বা মহিলা আপনি যাই হোক, আপনি নিজের বাঁ দিকে, নিজের বাঁ দিকের অংশটার মধ্যে আপনি সুগন্ধি লাগান, অর্থাৎ সেন্ট হতে পারে, আতর হতে পারে, সুগন্ধি, এটা লাগাবার চেষ্টা করুন প্রত্যেক দিন। যখনই আপনি জামা প্যান্ট পরবেন তখন এদিকে লাগাবেন, অবশ্যই জামা প্যান্টটা পরিষ্কার জামা কাপড় পরবেন, যখন তখন বাঁ দিকটা সুগন্ধি লাগান। এটা অটোমেটিক্যালি আপনার আপনাকে আকর্ষিত করবে, আপনার জনপ্রিয়তা বাড়িয়ে দেবে। এবং যদি পারেন দুধ ঘি বা কর্পূর, দুধ ঘি বা কর্পূর মন্দিরের মধ্যে দান করতে পারেন, যে কোনো মন্দিরে আপনি দান করতে পারেন, এর জন্য কোনো বিশেষ কোনো নিয়ম নেই। যে কোনো মন্দিরে আপনি যদি দান করেন সেটা ভালো হবে। ধরুন দুধ দিলেন মন্দিরের পুজো আচ্ছার জন্য, মানে ঠাকুরকে ভোগ করে খাওয়ানো হবে, মানে দুধ দিয়ে হয়তো পায়েস টায়েস করে ভোগ করে খাওয়ানো হবে। ঘি দিলেন, সেই ঘিটা তারা যে কোনোভাবে ইউজ করুক। এছাড়া কর্পূর দান করতে পারেন, যে ঠাকুরকে আরতি করা হবে এর জন্য আপনি দান করুন, তাহলে পারে কিন্তু এটা খুব ভালো রেজাল্ট দেয়। যদি শুক্রবারে করতে পারেন অত্যন্ত ভালো রেজাল্ট দেয়। এবং সর্বশেষে লাস্টে একটা রেমেডি বলবো, যেটা হচ্ছে বিবাহিত জীবনে যাদের সমস্যা রয়েছে, বৃষরাশির মানুষ আপনি যদি হন এবং আপনার বিবাহিত জীবনে সমস্যা থাকে, আপনি এই রেমেডিটা করুন। করার পর দেখুন কী রেজাল্ট হচ্ছে। আপনি কোনো নির্জন স্থানের নিম গাছ একটা খুঁজবেন, কোনো নির্জন স্থানে নিম গাছ একটা খুঁজবেন, সেই নিম গাছের তলায় আস্তে করে একটু গর্ত করে একটু রূপোর ছোটো পাত, বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি, রূপোর একটু অংশ, ঠিক আছে, সেটা কত গ্রাম বা কত মিলিগ্রাম বলা হয়নি, রূপোর অংশ ওই গাছটার নিচে একটা গর্ত খুঁড়ে ওই রূপোর অংশটাকে রেখে দিন। রেখে মনে মনে হাত জোর করে বলুন যে আমার বিবাহিত জীবনে সমস্ত সমস্যা যেন কেটে যায়, এবং তারপরে ওই গাছ রূপোর পাত্রের উপরে ভালো করে মাটি চাপা দিয়ে লুকিয়ে দিন, ঠিক আছে। এরকম আপনি করুন, করার পর যাতে ওটা কেউ দেখতে না পায়। এবং এটা করলেন আপনি, এবার চিনে গেলেন যে কোন নিম গাছটার মধ্যে আপনি করেছেন। এবারে প্রতি সপ্তাহে একবার করে গিয়ে নিম গাছটার গোড়ার সামনে আপনি প্রণাম করুন। আপনাকে বারবার রূপ ঢোকাতে হবে না, একবার ঢুকিয়ে দিলেন এবং বারবার গিয়ে কমসে কম সাতবার, মানে প্রতি সপ্তাহে একবার করে সাতবার গিয়ে আপনি প্রণাম করুন এবং আপনার প্রার্থনাটা রিপিটেশন দিন, মানে তার বারবার বলুন। দেখুন আপনার বিবাহিত জীবনে যে প্রবলেম এটা অনেকাংশে কমে যাবে। যারা দীর্ঘদিন ধরে আমার অ্যাস্ট্রোটিপস চ্যানেল দেখছেন তারা অনেকেই জানে আমি যে সমস্ত টোটকাগুলো দিই সেগুলো খুব বেশি কার্যকরী হয়ে যায়, অর্থাৎ ফল দেয় সেগুলো। কিন্তু তো এগুলো খুব ভালো ফল দেবে, কারণ এটা আমার প্র্যাকটিক্যালি পরীক্ষিত টোটকা, তাই এগুলো অবশ্যই করুন। খুব বেশি দামি বা খুব কষ্টকর টোটকা আমি কিন্তু বলিনি, খুব নর্মাল আরও অনেক টোটকা আমি বলবো, বৃষরাশি মানুষদের জন্য বলবো, যে কোনো গ্রহের জন্য বলবো। অবশ্যই আপনি দেখতে থাকুন অ্যাস্ট্রোটিপস। আশা করছি অ্যাস্ট্রোটিপসে
আপনি অ্যাস্ট্রোটিপ যদি দেখেন, আপনার নতুন ভাবধারা খুলে যাবে, নতুন চক্ষে নতুন চোখ খুলবে যে কীভাবে আমি আমার সমস্যাকে রিকভার করতে পারবো তার বিষয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন। তাই আপনার যদি এই মুহূর্তে অর্থ না থাকে, আপনি কখনোই মনে করবেন না যে আমি কমজোর, আমি কিছু করতে পারবো না। আপনার জন্য আমি আছি, আপনাকে আমি অনেক অনেক টিপস দেব যাতে আপনার ভালো হয়। যাই হোক, এখানেই শেষ করলাম, পরের দিনকে অবশ্যই দেখা হবে। তবে অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই লিখে জানাবেন। যাই হোক, এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ, নমস্কার।